নমস্কার, স্টেট ভিলেজ পুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো, দেশি ছোট মাছ দিয়ে পটল রান্না করব, সাথে আছে মুগ ডাল ও ভাত। প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে নিব। দেশি মাছ দিয়ে পটলের এই রেসিপি খুবই সুন্দর, খেতেও খুব মজাদার। এগুলো মাছ হলে হয়ে যাবে আজকের এই রেসিপি। তো এখন আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে, তো প্রথমে আমি ডাল বসিয়ে দিব। কড়াইতে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তো প্রথমে আমি ডালগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি মুগ ডাল। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এগুলো হলে হয়ে যাবে, এখন আমি ডালগুলো ধুয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। জল দিয়ে দিচ্ছি। জলগুলো ফুটে উঠেছে, এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এদিকে ডাল সেদ্ধ হোক, এদিকে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেই। খোসা ছাড়ানো হয়ে গেছে, প্রথমে পটলটাকে দুভাগ করার পরে মাঝখানে যে বিচিগুলো আছে সেগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। মুগ ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরো একটু ঢেকে দিচ্ছি। এখন এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিব। আপনারা চাইলে লম্বা বা খাটো করে নিতে পারেন।
পটল গুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিব। জল দিয়ে দিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা দুটো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি গোটা জিরে, সেদ্ধ করা মুগ ডাল গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, জিরে গুঁড়ো, মুগ ডাল রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পটল গুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেরা কাঁচা মরিচ, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, তেল। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি উনুনের উপরে বসিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি। জল শুকিয়ে যাওয়ার পর খুব সাবধানে একটু নেড়ে নিতে হবে। জল শুকানোর পর আমি হালকা হাতে একটু খুব সাবধানে নেড়ে নিয়েছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমরা খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে আজকের এই রেসিপি। পিয়ন্তি সরকার নিজে নিজে তুলে নিচ্ছে।
বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ডালের ফোড়নের শুকনো মরিচ। এই শুকনো মরিচের ভিতরে যে রসটা থাকে সেটা এইভাবে টিপে বের করে নেবেন। নেওয়ার পরে ভাতটা খেতে যা মজা। এভাবে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। অসাধারণ হয়েছে খেতে, খেতে অনেক সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। অসাধারণ হয়েছে খেতে। পটল দিয়ে ছোট মাছ এভাবে রান্না করে খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি। আর অনেকে পটলের বিসিটা পছন্দ করে না, তো আমি এভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আমরা বাড়িতে এটা রেসিপি তৈরি করে খেয়েছি, খেতে খুবই সুস্বাদু এবং ভালো, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মুগ ডাল এভাবে রান্না করে খেলে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাইরে ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ।